আজকে মহান দেশ প্রেমিক ভারত কেশরী, ভারতের গর্ব, বাংলা বাঙালির হৃদয় সম্রাট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মোৎসর্গ দিবস তথা আত্মবলিদান দিবসে এই ছোট্ট এবং মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনারা জানেন যে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা বেসরকারিভাবে পালন করেছি। আমি রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে এই দিনটি সরকারিভাবে পালন করার জন্য সেদিন আবেদন করেছিলাম, কিন্তু রাজ্যের শাসক দল তারা সে দাবি গ্রহণ করেননি, বলছেন আমাদের কাছে নথি নেই। কিন্তু তার আগে বিধানসভা থেকে আমি 1947 সালে 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে 58 জন কৃতি বাঙালি হিন্দু তারা আমাদের ভারত মাতার সঙ্গে সংযুক্ত করার যে কাজটা করে দিয়ে গেছেন তার নথি সকলের হাতে হাতে ঘুরছে। আমি কথা দিতে পারি যেদিনকে নরেন্দ্র মোদীজির আশীর্বাদে বাংলায় রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে সেদিনকে থেকেই পশ্চিমবঙ্গ দিবস 20 জুন পালিত হবে সরকারিভাবে, এটা আমরা আগাম কথা দিতে পারি এবং এটা ঘটবে। আর ধন্যবাদ জানাবো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে সবচেয়ে বৃহৎ স্লোগান এক দেশ এক আইন এক বিধান, তিনি 370 ধারা তুলে দিয়ে তার স্বপ্ন পূরণ করেছেন। আর বাকি যে স্বপ্নটা পূরণ করতে হবে আমাদের, অর্থাৎ বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তিনি দিয়ে গেছিলেন পশ্চিমবঙ্গ, তার যে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে, তার যে ভৌগোলিক চরিত্র পরিবর্তন হচ্ছে, তার যে মানসিকতা পরিবর্তন হচ্ছে, এটা রুখে দিয়ে প্রকৃত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সৈনিক হিসেবে আমরা আমাদের যে কর্তব্য দিয়ে গেছেন তিনি, সেটা আমাদের বর্তমান প্রজন্ম আমরা পালন করবো।